বন্ধুরা বুঝতেই পারছো আজকের তারিখে কেরিয়ার নিয়ে আমরা প্রত্যেকে খুব কনফিউজড। কোন লাইনে গেলে আমাদের সাকসেসটা খুব ইজিলি পাওয়া যায় বা কোন কাজটা করলে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা পেতে পারি, এই প্রশ্নটা আজকের তারিখে লাখ টাকার প্রশ্ন, যার উত্তর কিন্তু শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছেই নেই। আমি আমার দীর্ঘ প্রফেশনাল 11 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা বন্ধুরা আজকেই করব। ফ্রেন্ডস, হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান হয় না, তেমনি প্রত্যেকটা মানুষের জন্য কেরিয়ারও এক হতে পারে না। এই জায়গাতেই আমরা বারবার ভুল করে যাই। আজকে তুমি ভেবে দেখো, সচিন তেন্ডুলকার যদি ক্রিকেট না খেলে সে যদি গান গাইতো, আবার যদি লতা মঙ্গেশকর গান না গেয়ে যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতো, তাহলে ভেবে দেখো বন্ধুরা আমরা কত বড় দুটো ট্যালেন্ট ভারতের মুখ থেকে আমরা মিস করে দিতাম। তো ফ্রেন্ডস, হতে পারে তোমার মধ্যে এমন কোনো ট্যালেন্ট আছে, তুমি কোনো স্পেশাল কাজ করার জন্যই পৃথিবীতে এসছো, কিন্তু তুমি বুঝতে পারছো না কোন কাজটা করবে কোন কাজটা করবে না, এবং এই চারপাশে এত প্রফেশন, এত কাউন্সেলিং এবং লোকের এত বোঝানোর চক্করে, মানে বলে না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তোমার অবস্থাটাও কি সেরকম হয়েছে? যদি হয়ে থাকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ আজকের ভিডিওটা তুমি যদি পুরোপুরি দেখো তুমি কিন্তু বুঝে যাবে যে কোন প্রফেশনটা শুধুই তোমার জন্য। তাই ফ্রেন্ডস, আজকে তোমাদের 3 থেকে 4 টিপস বলবো, এই টিপসগুলো তুমি যদি ফলো আপ করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে কোন প্রফেশনে তুমি যাবে কোন প্রফেশনে তুমি যাবে না। তোমার জীবনের অনেক মূল্যবান সময় আজকে বাঁচতে চলেছে, কারণ যদি তুমি ভুল করে থাকো, যদি তুমি এখনও ভুল করে যাচ্ছ, এমন প্রফেশনে ট্রাই করছো, আজকের পর থেকে দেখবে তোমার সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাই বন্ধুরা, সেই প্রফেশনেই আমরা যাব যেখানে সাকসেস তোমাকে খুঁজতে হবে না, সাকসেস তোমাকে খুঁজে নেবে। তাই আর বেশি লেট না করে ফ্রেন্ডস, শুরু করছি আজকে ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, সাকসেসফুল হতে গেলে, মানে তুমি যেই প্রফেশনে যাচ্ছ সেই প্রফেশনটা তোমার জন্য পারফেক্ট কি না সেটা সবার আগে জানতে গেলে তোমাকে সবার আগে একটা প্রশ্ন বা একটা নলেজ তোমার মধ্যে অবশ্যই থাকা উচিত, সেটা হচ্ছিল ক্যাটাগরি অফ ওয়ার্ক, মানে কত রকমের কাজ হয়। ফ্রেন্ডস, মূলত 3 রকমের কাজ আমরা করে থাকি। নাম্বার 1, ওই সমস্ত কাজ যেখানে মানসিক পরিশ্রমটা তুলনামূলক কম হয় এবং মানসিক পরিশ্রমের থেকে শারীরিক পরিশ্রমটা অনেক বেশি হয়। তুমি দেখেছো এমন প্রচুর প্রফেশনস রয়েছে যেখানে প্রচুর হার্ডওয়ার্ক করতে লাগে, শারীরিক পরিশ্রম করতে লাগে। এটা ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিটা কি? সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে হলো যেখানে শারীরিক পরিশ্রমটা তুলনামূলক কম করতে হয়, মানসিক পরিশ্রমটা অনেক বেশি। মানে আমরা তো দেখি যে সমস্ত ডাক্তারি বা মেডিকেল প্রফেশনে যারা রয়েছে বা টিচিং প্রফেশনে যারা রয়েছে, ওকালতি প্রফেশনে যারা রয়েছে, তাদের শারীরিক পরিশ্রমটা তুলনামূলক কম করতে লাগে, কিন্তু মানসিক পরিশ্রমটা অনেক 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 বেশি করতে লাগে। আর থার্ড ক্যাটাগরিটা হচ্ছে হলো যে যেখানে শারীরিক পরিশ্রমটাও দরকার এবং মানসিক পরিশ্রমটাও দরকার, এবং দুটো পরিশ্রমকে এক করেই সেই প্রফেশনের সফলতা আসে। মানে আমরা আশেপাশে বা পাড়ায় দেখেছি যেরকম প্রচুর দোকানদার বা শপকিপার্স রয়েছে, তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর হার্ডওয়ার্ক করে, মানে ফিজিক্যাল হার্ডওয়ার্ক করে এবং প্রচুর বুদ্ধি রেখে তাদের ব্যবসাকে চালাতে হয়। তো সবার আগে তোমাকে প্রশ্ন নিজের মনকে করতে হবে, তুমি কোন ক্যাটাগরির জন্য পারফেক্ট। ফ্রেন্ডস, এখানে একটা খুব বড় মিস্টেক্স আমরা করে ফেলি যে আমরা নিজেরা বুঝতে পারি না যে আমরা কোন কাজটা করে স্বাচ্ছন্দ্য অনুভব করি। মানে আমি এমন কাজ করব যেখানে আমি ফিজিক্যাল এফোর্ট দিয়ে আমি মজা পাবো, না আমি ওই ক্যাটাগরি মানুষের মধ্যে পড়ি না যে যারা শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল প্রচুর এফোর্ট করতে পারে। মানে হতেই পারে যে সবাই যে হার্ডওয়ার্ক করতে পারে ফিজিক্যালি, এটা নাও হতে পারে। অথবা তুমি মেন্টালি হার্ডওয়ার্ক অনেক বেশি করতে পারো, এমন ক্যাটাগরির মতো তুমি করতে পারো যে মেন্টালি তুমি অনেক বেশি ভালো ভালো আইডিয়াস জেনারেট করতে পারো, তুমি ভালো ভালো কনসেপ্ট নিয়ে আসতে পারো এবং এমন কিছু থট প্রসেস তোমার সবসময় মনের মধ্যে চলে, সেই প্রসেসগুলো অনেক বেশি মূল্যবান, সেই ক্রিয়েটিভ থিঙ্কিংগুলো অনেক বেশি মূল্যবান। অথবা তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়তে পারো যেখানে হার্ডওয়ার্ক এবং মেন্টাল ওয়ার্ক, ফিজিক্যাল ওয়ার্ক এবং মেন্টাল ওয়ার্ক দুটোই প্রচণ্ড দরকার লাগে। তো নিজের মনকে সবার আগে জিজ্ঞেস করো, রাইট প্রফেশন চুজ করতে গেলে সবার আগে তোমার জানতে হবে এই 3টে ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিটার মধ্যে তুমি পড়ছো, মানে অ্যাজ আ পার্সন, অ্যাজ আ হিউম্যান বিং কোন জিনিসটা করতে তোমার বেশি ভালো লাগে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 না 3 নম্বর ক্যাটাগরির কাজ। বন্ধুরা, যেই মুহূর্তে তুমি বুঝে গেলে যে কাজের 3টে ক্যাটাগরি আছে,
এই ক্যাটাগরির মধ্যে কোন জায়গাটায় বা কোন কাজটা তুমি ফিট বা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, তখন নেক্সট প্রশ্নটা যেটা তোমার মাথায় আসা উচিত সেটা হলো যে ওই ক্যাটাগরি রিলেটেড কোন কোন কাজ তোমার করার ইন্টারেস্ট রয়েছে, মানে তুমি করতে চাও, ইউ ওয়ান্ট টু ডু ইট। এবং যেই মুহূর্তে তুমি বুঝে গেলে যে এই প্রফেশনের বা এই ক্যাটাগরির মধ্যে এই এই কাজগুলো পড়ে এবং সেই সেই কাজগুলো আমার করার ইচ্ছা রয়েছে, এবং তার সাথে সাথে আরেকখানা প্রশ্ন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, যেই কাজটা আমি করতে পারি বা যেই কাজটা আমি করতে চাই সেই কাজটাকে আমি আদৌ করতে পারি, মানে আদৌ করতে পারাটা কিন্তু বন্ধুর একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ফ্যাক্টর। কারণ যেটা আমি করতে চাই সেটা আমি করতে নাই পারি, বা সেটা করার মতো যে বেসিক এলিজিবিলিটি দরকার সেটা আমার মধ্যে নেই। তা যদি না থেকে থাকে তুমি কিন্তু হাজার চেষ্টা করলেও সেই জায়গাটা অ্যাচিভ করতে ফ্রেন্ডস পারবে না। তাই বন্ধুরা তোমাকে কী করতে হবে, অনেস্টলি নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে, আমি কী করতে চাই, হোয়াট আই ওয়ান্ট টু ডু, আর আমি কি সেটা করতে পারি, ক্যান আই ডু ইট। তো এই দুটো জিনিসের যখন সংমিশ্রণ হবে ফ্রেন্ডস, তখনই তুমি কিন্তু আসল কাজের মজাটা পাবে, মানে তুমি উত্তর পেয়ে যেতে শুরু করবে যে এই প্রফেশনটা আমি এগোবো কি এগোবো না। নেক্সট স্টেজে যখন আমরা চলে আসবো, মানে আমি একটা পার্টিকুলার প্রফেশন চুজ করলাম যে ওই প্রফেশনে আমি যদি এগোই আমার পসিবিলিটিস রয়েছে, আমি সফল হতে পারি, কারণ আমি করতে চাই এবং আমি করতে পারিও। ইনিশিয়াল স্টেজ অফ এনি ওয়ার্ক তুমি কিন্তু আশা করতে পারো না যে তুমি সাকসেসফুল ঝট করে হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল তোমাকে দিই, যেই দেখবে যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সিগারেট স্মোক করে বা ড্রিঙ্ক করে, তারা তো জানে যে সিগারেট স্মোক করলে তাদের শরীরের ক্ষতি হবে, তারা যদি দিনের পর দিন ড্রিঙ্ক করে সেটাও তাদের শরীরের ক্ষতি হবে, কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু দিনের পর দিন স্মোক করে, দিনের পর দিন ড্রিঙ্ক করে। কারণ যে কোনো কিছুর এফেক্টটা আমরা কিন্তু স্টার্টিংয়েই পাই না, এর এফেক্টটা আমরা আস্তে 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 পাই, মানে দীর্ঘদিন ড্রিঙ্ক করার পরে সে রিয়েলাইজ করলো তার শরীরে একটা মারণ রোগ ঢুকেছে, বা দীর্ঘদিন স্মোক করার পর সে রিয়েলাইজ করলো তার হার্টের প্রবলেম শুরু হয়ে গেছে। ঠিক সেই ব্যাপারটা রিভার্স করে ভাবো, আজকে তুমি যদি কোনো কাজ শুরু করো কালকে তুমি কিন্তু সেই কাজটার এফেক্ট পাবে না, কারণ যে কোনো কিছু শুরুটাই খুব ছোটো থেকে হয়, মানে এটা তোমাকে মাথায় ঢুকিয়ে নাও, এনিথিং স্টার্টস উইথ জিরো, জিরো থেকেই মানুষ কিন্তু হিরোতে পৌঁছায়। তাই তুমি যদি আজকে একটা কাজ শুরু করো, সেই কাজটা হতে পারে তুমি ব্যর্থ হলে করতে, প্রথমবার ব্যর্থ হলে, দ্বিতীয়বার ব্যর্থ হলে, তৃতীয়বার ব্যর্থ হলে, দশবার করলে, দশবারই ব্যর্থ হলে, সো হোয়াট, ব্যর্থ হয়ে তোমার যদি মনে হয় যে ব্যর্থ হয়েছি তো কী হয়েছে, ব্যর্থতার থেকে আমি শিখছি, ফ্রেন্ডস মাথায় রাখবে ওই প্রফেশনটাই তোমার জন্য। ব্যর্থ হওয়ার পরেও তোমার যদি মনে হয় সেই কাজটা করতে তোমার আরও বেশি ভালো লাগছে, সেই ব্যর্থতা প্রত্যেকবার ফেলিওর থেকে তুমি নতুন নতুন কিছু শিখছো, সেই নতুন কনসেপ্টগুলো লাগিয়ে তুমি আরও 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 বেটার হচ্ছো, তাহলে কিন্তু মনে করবে তুমি একদম রাইট প্রফেশনে আসছো। আর যদি তুমি একবার দুবার ব্যর্থ হওয়ার পর তোমার যদি মনে হয় যে না আমি যা করছি ঠিক করছি না, আমি ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে চলে আসছি, তাহলে বুঝবে তুমি ভুল প্রফেশন চুজ করেছো। বন্ধুরা এখানে তোমাকে পুরো কমপ্লিটলি নিজের মনের কাছে অনেস্ট হতে হবে, তুমি যদি নিজেকে বোকা মানো তাহলে কিন্তু কেউ তোমাকে হেল্প করতে পারবে না। মানুষ প্রথমেই কোনো কাজ করে সফলতা পায় না, দিস ইজ দ্য রিয়েলিটি, কিন্তু সেটাকে সে ব্যর্থতা বা ফেইলিওর হিসেবে নেয় না। আজকে আমি কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হতেই পারি, আজকে তুমিও সেম কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হতেও পারো। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, তারা কি প্রথম ক্রিকেট টিমে এসেই সেঞ্চুরি করেছে? তারা কি প্রথম ক্রিকেট টিমে জয়েন করেই প্রচুর নাম ফেম করেছে? না, তারাও প্রচুরভাবে ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যর্থতা মানে এই না তারা ক্রিকেট খেলাটাই তারা ছেড়ে দিয়েছে, কিন্তু ক্রিকেট খেলাটাকে তারা নিয়েছিল তাদের অ্যাজ আ হবি, তাদের ভালো লাগতো করতে। তাই যতবার তারা ব্যর্থ হয়েছে ততবার আবার ট্রাই করেছে, ভুল থেকে তারা শিখেছে। যদি তুমি কোনো কাজ করতে গিয়ে তোমার এই ফিলিংসটা মনের মধ্যে কাজ করে যে বারবার ব্যর্থ হচ্ছি, তারপরেও সেই কাজটা করতে আমার কোনো বিরক্ত হচ্ছি না, সেই কাজটা করতে আমার এক মোটেও এমন লাগছে না যে ভাই ফেইলিওর হয়ে গেলাম আর কিছু করার নেই, এখন আমাকে নতুন কিছু ট্রাই করতে হবে, যদি তোমার এই ফিলিংসগুলো হয়ে থাকে, যদি মনে না হয়ে থাকে, তাহলে ভাববে বন্ধুরা তুমি রাইট প্রফেশনে রয়েছো। তাই পুরো ভিডিওটা শেষে একদম সামারাইজ করে বলে দিই, প্রথম স্টেপ তোমাকে মাথায় রাখতে হবে টাইপ অফ ওয়ার্ক, কত ক্যাটাগরির কাজ রয়েছে, যেই কাজে হার্ড ওয়ার্ক, মেন্টাল ওয়ার্ক এবং ফিজিক্যাল এবং মেন্টাল দুটো ওয়ার্ক একসাথে লাগে। তারপরের স্টেপটা কি, আই ক্যান ডু ইট, আই ওয়ান্ট টু ডু ইট, আমি কি করতে পারি বা আমি কি করতে চাই। এবং লাস্ট স্টেপ তোমাকে জানতে হবে যে পরিশ্রম আমি বারবার করছি, আমি প্রচুর করছি, তার সাথে ব্যর্থও হচ্ছে, কিন্তু ব্যর্থ হওয়ার পরেও আমার ব্যর্থতার কষ্টটাকে আমি ফিল করতে পারছি না, আমি প্রতিটা ব্যর্থতার থেকে নতুন কিছু শিখতে
দেখতে পাচ্ছি, উল্টে আমার ভালো লাগছে নতুন কিছু শিখে। যদি এই ফিলিংসটা তোমার মধ্যে যদি কাজ করে থাকে বন্ধুরা বন্ধুরা, তাহলেই তুমি সেই প্রফেশনের জন্য একদম পারফেক্ট, এই প্রফেশনটাই তোমার জন্য। এটা ছাড়া তুমি যদি অন্য কোনো প্রফেশন করো যেখানে কি তোমার ফেইলিওর হওয়ার পরে তোমার কষ্ট হচ্ছে, তোমার খারাপ লাগছে, তাহলে ভাববে ফ্রেন্ডস তুমি কিন্তু রাইট প্রফেশনে নেই। এবং সেই প্রফেশনে তুমি যতই স্ট্রাগল করো না কেন, তোমার কিন্তু সাকসেস আসবে না আশানুরূপ যেটা তুমি চাইছো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর লাইক করো, প্রচুর কমেন্টস দাও, আর অবশ্যই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটি।